মাছ ভেজে নেওয়া হয়েছে, আগে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। মাছ ভেজে তুলে নেওয়ার ওই তেলটাতেই ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছে, পাঁচ ফোড়ন দেওয়া। ভালো করে ভাজা হয়ে গেছে কচুটাকে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো আমরা ঝালটা খাই তাই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা দেবো, যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক সেরকম দেবো। সামান্য মতো জল যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে এটাকে ভালো করে কষানো হবে। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, দিয়ে ভালো করে কষানো হবে। এই যে ভালো করে কষানো হয়েছে মশলা দিয়ে, কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া হবে। এই জল দিয়ে দেওয়া হলো, এটা কচুটা সেদ্ধ হবে, ফুটতে দেওয়া হবে, এতক্ষণ না কচুটা সেদ্ধ হচ্ছে। কচুটা সেদ্ধ হয়েছে প্রায়, অল্প একটু বাকি আছে। আর মাছ দিয়ে দেবো, মাছটাকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটা সেদ্ধ করা, মানে মাছটা ফুটবে, তার সাথে কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে কচুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামানো হবে। এই যে নামিয়ে নেওয়া হলো মাছের ঝোলটাকে, এবার গ্রেভিতে রেখে লুচি দিয়ে দিই। এই ঝোলটা নামানো হয়ে গেছে, কচু দিয়ে মাছের ঝোল ঝাল ঝাল, কচু দিয়ে মাছ দিয়ে ঝোলটো ঝাল ঝাল করে।